হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা চৈতি। আশা করছি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের এখানে বৃহস্পতিবার, আর আজকে আমাদের এখানে চৈত্র সংক্রান্তি। বাংলাদেশের একদিন পরে আমাদের এখানে সব কিছু পালন হয়, তো সেই হিসেবে আমার ব্লগগুলো দিতেও একটু দেরি হয়ে যায়। যেহেতু আমি যেদিনকার ব্লগ সেদিনই করি, আগে থেকে কোনো কিছু রেকর্ড করে রাখি না, তাই আমার ব্লগগুলো মানে রেডি করে আপলোড করতে অনেকটা একটু দেরি হয়ে যায়। এখন দুপুর 2টা বাজে, আমি এখন রান্না করতে আসছি। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হবে। দেশে দেখে আসছি, মানে আমার বাবার বাসায় যে চৈত্র সংক্রান্তিতে নিরামিষ খাওয়া হয়, তো সেই হিসেবে আমি এখানে আসার পরেও সব সময় চৈত্র সংক্রান্তিতে নিরামিষ করার চেষ্টা করি। তো পয়লা বৈশাখে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই, তো এইটার কথা বলে তো আর লাভ নাই। তো আমি 2টা ব্লগই একসাথে আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে, কারণ অনেক 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 কাজ করতে হবে এই 2 দিন। বাইরের কাজ, ঘরের কাজ সব কিছু ম্যানেজ করে চলতে হবে, কিছুই করার নাই। তো যাই হোক, এখানে অলরেডি কিছু রান্নাবান্না চলতেছে। মাত্র একটু আগে পূজা দিয়ে আসছি, পূজা দিয়ে সেগুলো বসাই দিছি। এখানে হচ্ছে মুগ ডাল সিদ্ধ করতে দিছি, এখানে কলার কোফতা বানাবো, কলা সিদ্ধ করতে দিছি, তারপরে স্পঞ্জের মিষ্টি বানাবো, এখানে ছানা করতে দিছি, মানে সব ফ্রেশ ফ্রেশ রান্না হবে। তুমি বাজার করে আনছো, আদা তো বাজার গুছাইছে, এখান থেকে নিয়ে এখানে রাখছে। এটা হইলো গুছানো? মানুষ এভাবে গুছায়? পোকা আসবে, পোকা এসে সব স্ট্রবেরি খেয়ে ফেলবে, তুমি ওগুলো ঠিক করে রাখো। এটা হচ্ছে কলা পাতা, এটা কালকে লাগবে, পয়লা বৈশাখের দিনের জন্য কলা পাতা লাগবে। কলা পাতা, আমার তরকারি রেডি হচ্ছে, আলুর দম, কাঁচা মুগ ডাল, তারপরে হচ্ছে আতপ চালের ভাত, আর এখানে ভাজি করব। কি হেল্প করবে তুমি আমাকে? কি হেল্প করবে? দুধ হেল্প করতে হবে না, দুধ মা ঢুকাবো, ফ্রিজে রাখতে হবে দুধটা। এ হচ্ছে আমার আজকে চৈত্র সংক্রান্তির রান্নাবান্না, নিরামিষ, একদম সিম্পল। তো এটা হয়েছে আতপ চালের ভাত, এটা হয়েছে কাঁচা মুগের ডাল লেবু পাতা দিয়ে এই যে লেবু পাতা দিয়ে কাঁচা মুগের ডাল, আর এটা হয়েছে আলুর দম। এখানে একটু আমি গোবিন্দভোগ চালও দিছি, আমি একটু গোবিন্দভোগ চালও দিছি, একটু আলুর দম গরম গরম থাকার কারণে তরকারিটা বসে গেছে। তারপরে এখানে হয়েছে ধনে পাতার বড়া, এটা হয়েছে কাঁচা কলার বড়া, আর এটা হয়েছে মিষ্টি কুমড়া আর ঢেঁড়স ভাজি। দেখো, খেয়ে দেখো তো। ভালো ভালো মা? ডাল, হ্যাঁ ডাল, ডাল, হ্যাঁ এটা আলু, আলুর দম। প্যান তিনটা, হ্যাঁ তিনটা, তিনটা চারটা পাঁচটা। হিরাম ভাতটাত লাগায় কি করছে বাবা? কি কি মাছ নাই তো বাবা? আজকে নিরামিষ, আজকে নিরামিষ, আজকে নিরামিষ বাবা। কালকে মাছ রান্না করবো বাবা। এ মা, সবাই বলে আরাধ্যা লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, আজকে সব শেষ হয়ে গেল। আরাধ্যা তুমি কিন্তু ব্যাড জব করতেছো, মা কিন্তু পানিশমেন্ট দিব। কি বলেন, একদিন নিরামিষ রাখা উচিত? আরাধ্যার অভ্যাস দেখছেন খারাপ হয়ে গেছে। সবাই লাগবে না, দুই দিন নিরামিষ, প্রতি রবিবার নিরামিষ। প্রতি রবিবার না, উইকডেতে তো, উইকেন্ডে তো নিরামিষ খেতে ইচ্ছা করে না। কি করবে তুমি? মিষ্টি শিখাই দিবে মাকে?
তুমি মিষ্টি বানাইতে জানো? মিষ্টি গোল গোল এটা। হ্যাঁ মিষ্টি গোল গোল হয়। তুমি জানো সেটা? ব্যান্ড দিব আগে, তুমি ব্রেকফাস্ট রেডি করে দি মা, তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা। নববর্ষের দিন কি খেতে হয়? এখানে কি কি আছে তুমি? হ্যাঁ এটা মিষ্টি, কালকে মা মিষ্টি বানাইছি না তোমার জন্য, এটা ব্রাউন সুগারের মধ্যে মিষ্টিগুলো করছি তো সেই জন্য জলটার কালার এরকম আসছে, মানে রসটার কালার এরকম আসছে। আটার থেকে একটাই খাবে মনে হয়। আর একটু কি খাইতে হয় জানো? আইসক্রিম। আইসক্রিম না, দই। দই হ্যাঁ, এই যে দই। আর এই যে একটু দই খেতে হয়। ওকে বাবা, এই যে দেখছ, এটা হচ্ছে নববর্ষের ব্রেকফাস্ট। বাবা তুমি প্লেটটা হাতে নাও তো দেখি তোমার। এই যে আরাধা নববর্ষের ব্রেকফাস্ট। কেন? অনলি ওয়ানই তো দিব, এটা বাবার জন্য। থ্যাংক ইউ বাবা। ওইটা সরিষা দিয়ে ঝাল রান্না করছি, যদিও কালো জিরাটা একটু বেশি হয়ে গেছে, কিছু করার নেই, দেখি নেই। শুধু খাবার আর খাবার আর খাবার, চারদিকে শুধু খাবার। অলরেডি তিনটা আইটেম রান্না শেষ, এখন বাকিগুলো হইতেছে। তো যাই হোক, আমরা তো এখন আর খাবো না, দুপুরে খাবো না, রাতে খাবো, তাই আরাম করে সারাদিন ধরে দেখা যাক না কত আইটেম করতে পারি। সকালে খেলাম, এখন বলে দিলে তো হবে না। সকালে তো খেলাম, মিষ্টি টিষ্টি খেলাম, দই খেলাম। নোয়াখালীর ঐতিহ্য কি ছাড়তে পারবেন? আর এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে সিমের ডাল। দেখি হাত পা দেখি, ওয়াও। এবার আমরা ইয়া থেকে বাঙালি দোকান থেকে নিয়ে আসছিলাম, এটা অনেক ইয়া ছিল, ভালো হচ্ছে, এত মানে ঘরে রাখে না, কোনো গন্ধ নাই। বাঙালি বাড়িতে পয়লা বৈশাখ মানে শুটকি, তারপর আজকে শুটকি বেশি আইটেম না, শুটকির একটা আইটেমই করতেছি, এখনো অনেক 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 আইটেম করা বাকি আছে, সবগুলো আজকে ক্যামেরাতে দেখাবো না, আপনাদেরকে সব খাবারের সাথে আজকে পরিচয় করাই দিব খাওয়ার টেবিলে। কিছু কিছু আনকমন জিনিস আছে, আবার সৈকত মজুমদার অনেক রকমের বাজারও করে আনছে, কলার মোচা টোচা অনেক কিছু কিনে আনছে, বাট আজকে রান্না করা আমার পক্ষে সম্ভব না, কারণ এগুলো ক্লিন করা অনেক কষ্ট। আলু দিলে বেটার হবে, দেখলে মানুষ বলবে কি, ধরেন আমার ফ্রিজ যদি কেউ দেখতে আসে মানুষ বলবে কি কি। এই দেখেন এখানে আমি পেঁপের খোসা রেখে দিছি, পেঁপের খোসা কেন রাখছি, এটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করবো, সেই জন্য পেঁপের খোসাটাও আমি রেখে দিছি। আর আমার কিন্তু অনেক খোসা পাবেন। আর আমাদের বাসায় সাধারণত শাক সবজি কোনো খোসায় ফেলানো হয় না, তারপর যেটা কলা নিয়ে আসি, যেটা কলাগুলো দেখাই, এই কলাগুলো ঠিক আছে, এই কলাগুলোর খোসা দিয়েছে না, আবার ইয়ে করা যায় মানে ভর্তা একটা হয়ে যায়।
নববর্ষে বলি কোনো কথা না, আমাদের ঘরে মোটামুটি মোটামুটি খাই, মানে অন্নপূর্ণা আছে আমাদের বাসায়, তো অন্নপূর্ণার ইয়েতে ইশারা আছে মোটামুটি আমাদের খাওয়া ভালো চলে। ওনাদেরকে আজকে খাওয়ানোর জন্য আমি কাদের থেকে ছুটি নিয়েছি, কারণ নিজেও কাছে কাজ করতেছে না, আমি তো থাকবে ছাড়া আমার জামাইটা একটু একটু শখ করে খাওয়ার জন্য আজকে কাদের থেকে ছুটি রাখছি। আরেকটা লাঞ্চ, পয়লা বৈশাখে যদি ইলিশ মাছ আর শুটকি না খায় পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ লাগে না। এখন আরেকটা লাঞ্চ দেখো না, এটা কি মাছ বলো তো, এটা কি মাছ? তুমি না কালকে মাছ খাওয়ার জন্য কান্না করছো, কালকে মাছ খাওয়ার জন্য কান্না করছো না? দেখি এ দেখি মাছটা নাও তো, মাছটা নয় এই যে মাছ, তাহলে কি নিরামিষ ভাত খা, বাবা কাজে যাবে না, নিরামিষ ভাত খাওয়াই যে, এই যে মাছটা খেয়ে দেখো, ওয়াও এটা মজা যা, হ্যাঁ গরম গরম, ও ঠোঁটটা নীল হয়ে রয়েছে কারণ ও আইসক্রিম খাইছে, সরি এই বাবা এটা কি জানো, এটা হচ্ছে কাঁচা কলা, আগে যখন আমরা পয়লা বৈশাখে প্রোগ্রাম করতে যাইতাম কোথাও, মানে আমাদের যে নাচের প্রোগ্রাম গুলো থাকতো তো এখানে ইলিশ মাছের আয়োজন করতো, তো তখন তো আমরা ছোট ছোট ছিলাম, আমাদেরকে ইলিশ মাছ দিতে চাইতো না, বলতো কি ওরা ছোট মানুষ ওদেরকে ইলিশ মাছ দিও না, ওরা খাইতে পারবে না, ওদেরকে রুই মাছ দাও, আমরা বলতাম কি না আমরা পারবো খাইতে পারবো ইলিশ মাছটা, দেখছেন মজুদার ছোটদেরকে কিন্তু ইলিশ মাছ দিতে চায় না, একটা উসিলা খোঁজে যে কাটার জন্য খাইতে পারবে না। সারাদিন আজকে অনেক রান্নাবান্না করছি, রান্নাবান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝে যাইতেছে একদিনে এত রান্না করা অনেক অনেক, তার উপর আরাধ্যার পকর পকর তো আসেই। তো এটা হয়েছে নোয়াখালী স্পেশাল মরিচ খোলা, এটা সাধারণত কলা পাতা মুড়ায় পাতুরা করে, কিন্তু আমার আসলে অনেক পরিমাণে অনেক বেশি হয়ে গেছে তো সেজন্য আমি এইভাবে করছি। ওটা কি মানে কয় রকমের মাছ আছে এটাতে? এটার মধ্যে আর খাওয়ার সময় দেখাবো না, সবকিছু রেডি করে নিই, এখন ফাইনাল প্রস্তুতি চলতেছে, মিস্টার মজুমদার খাবে নববর্ষের খাওয়া দাওয়ার, সবকিছু রেডি করে তারপর আবার টেবিলে দেখা হবে। আমি রান্না বান্না করে রেডি হয়ে বসে রয়েছি, উনি খাওয়ার জন্য এখনো রেডি হইতে পারে নাই, কি গরম লাগতেছে আমার, অস্থির গরম লাগতেছে, আর কত রেকর্ডে রাখবেন, মোবাইলে আর জায়গা নেই। সবাইকে শুভ নববর্ষ আরো একবার, তো আজকের আইটেম আপনারা কি খেয়াল করছেন, খাওয়া দাওয়ার প্লেট দেখলে সৈকত মজুমদারের চেহারাটা ফ্রেশ হয়ে যায়, জিনিসটা বুঝতে হবে এটা আলুর চপ না, এটা হয়েছে এই জিনিসটা হচ্ছে ডিম আছে, আর এটার পাশে যে জিনিসটা দেখতেছেন এটা হয়েছে কাঁচা কলা, কাঁচা কলার আর ডিম দিয়ে চপ, আর এটা হয়েছে বেগুন ভাজি, তারপর লতি দিয়ে ইলিশ মাছের মাথা, তারপর এটা হচ্ছে যেটা বলছিলাম মরিচ খোলা, মরিচ খোলা, এখানে আছে হয়েছে রুই মাছ, তারপর দেখেন রুই মাছটা, রুই মাছ আছে, রুই মাছ, ছোট চিংড়ি, ছোট চিংড়ি, তারপর ছোট মাছ আছে, কাসকি মাছ, কাসকি মাছ, তারপরে চিরিং মাছ, চেউয়া মাছ, এই যে চেউয়া মাছ আছে, চেউয়া মাছ আছে, রুই মাছের কাটাকুটা আছে, কাটাকুটা মানে পাঁচমিশালি মাছ, চার পাঁচটা মাছ আছে, হ্যাঁ, তারপর এটা হয়েছে সিমের ডাল দিয়ে শুটকি আর প্লাস সিম কাঁচা শিমও আছে আর কি, তারপরে এটা হচ্ছে বাটা মাছ শস্য দিয়ে ঝাল ঝাল, তারপরে ইলিশ মাছের কাটা কাঁচা কলা আর একটু আলু দিয়েছে, তো ইলিশ মাছ কাঁচা কলা আলু দিয়ে একটা ঝোল, তারপরে এটা হচ্ছে বড় মাছের কালিয়া, এটা উপর থেকে জমে গেছে, এটা জমে গেছে, তারপরে এটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল সবসময় থাকতে হয়, আর এটা হচ্ছে খাসির মাংস। কলাপাতার কারণে মানে খাওয়ার স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে গেছে, একটু কলাপাতা দিয়ে কামড় দিয়ে কামড় দিয়ে খান, ভালো লাগবে। অসাধারণ।
স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে না? সম্পূর্ণ নতুন একটা জিনিস দেখতে মনে হয় যেন আলুর চাপের ভিতরে, বাট এটা হচ্ছে কাঁচা কলার ইয়া কচুল্লতি নিয়ে যান। ওকে তাহলে কচুল্লতি নিয়ে মাথাটা নিন না, মাথাটা না খাবেন না বা অনেক কিছু আছে না, এই খামো সব কিছু ওজন ভালো করে খেতে পারি। এটাই ভালো লাগে। ইলিশ মাছের লাগে আছে না, ইলিশ মাছের মাথা আর লতি, এটাতে কেউ বিট দিতে পারবে না। চিংড়ি মাছ পারবে? চিংড়ি মাছ পারে, বাট ইলিশ মাছটা ভালো যায়, এটাই হলো। মরিচ খোলা, এবার আমাদের নোয়াখালী ফেনি না সরি ফেনি স্পেশাল মরিচ খোলা। মরিচ খোলা ফেনি নোয়াখালীর বহুত খাই আমরা, কত খাইছি জানো? নোয়াখালী থাকতে বেয়ালের মাছ আছে না, বেয়ালে সবসময় সাধারণত কি নেন আমি নিতে? বেয়ালে সাধারণত মাছ উঠে চার পাঁচ রকমের, একসঙ্গে অনেক রকমের মাছ উঠে, ওগুলো বাজারে বিক্রি হয়, তখন সবগুলো একসাথে রান্না করে। সব খায় মজুমদার? সব খায় অবশ্যই। এ দেখেন রুই মাছ, তারপরে চিরিং মাছ, ছোটো চিংড়ি, এই ছোটো ছোটো চিংড়ি, তারপর কাসকি মাছ। আচ্ছা এবার খেয়ে বলেন কেমন? একটা রুই মাছ লাই, চিংড়ি মাছ পড়তেছে, একটু চিরিং মাছ, একটু রুই মাছ, অন্যরকম ফিলিং, ঠিক বেয়ালের কথা মনে পড়ে গেছে। বেয়াল কি? এটা হচ্ছে খালের ভিতরে আছে না, কিছু জাল ইয়া বসে মাছা বানাই বসে ইয়া জাল মারা যান, সারা রাত ধরে পড়ে থাকে, তিন কোনা ধরে। হ্যাঁ তিন কোনা ধরে সারা রাত পড়ে থাকে, ওটা একটা বেয়াল। না 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 মাত্র শুরু, আর দুঃখ বাদ দাও একটু কষ্ট করে, যদি গরম ভাতের খাড়াটা পাতা পুড়ে গেছে। তোমার খোলা দাদি পুরা ইয়া শেষ, ভাত শেষ। খোলা জানা মরিচ খোলা? ও মরিচ খোলা মজুমদার, বল আমরা তো পাতুরা আমরা বলতাম পাতোড়া, পাতা দিয়ে যে তোড়াটা হয় তাকে বলে পাতোড়া, এটা বানাচ্ছে পাতার ভিতর দিয়ে, এটার ভিতরে খোলা দা বানাইব পাতা ওড়া, পাতা আর তোড়ার ভিতরে যে মাছটা থাকবে তাকে বলা হয় পাতোড়া। আচ্ছা ঠিক আছে, এবার বাদ দিব নাকি ওটা গবেষণা করবেন? না এবারে খাই সিমের বিচিও আছে, এটা মূলত সিমের বিচির উপর রান্না করা হয়েছে। শুটকিটা আছে না পুরো চাংটা, এভাবে কঙ্কালটা বের করতে হবে। ওই ওই থালে ফেলে দেন, পাশের থালে ফেলে দেন, কারণ ভিডিওর সময় তো সুন্দর লাগছে না। এটা খালি ভিডিওর লাই, এ জায়গাতেই থাকবো, ভিডিও তো যখন কাট দিবে তখন লগে লগে হিমে ট্রান্সফার করুন। বাইলাটা আছে না গোল হয়, আর বাটাটা একটু চ্যাপটা হয়, বাটা মাছ এটা। আজকে কেমন লাগছে সেটা? কোনটা ভালো লাগে, টমেটো দিয়ে যেটা চচ্চড়ি করি না ঝোল করি না, এটা ভালো? কোনটাই ভালো লাগে গো, দুটোটাই। আর সরিষার আর ইয়া তোমার কালো জিরের আছে না ফ্লেভারটা আছে ভালো করে পড়ছে। শেষ হয় না, হ্যাফ ওয়ে খানার ইয়ে আছে, মানে আজকে আমি প্রস্তুত, এখন খাবো ইলিশ মাছ
নাকি আপনার যেটা ইচ্ছা যেটা মন চায় সেটা খান, কোনো প্রেশার নেই। পরে খায়ে ওঠার পরে তুমি আরে কইছো হিল্লায় খাইছি আয়ন হারিয়েন না আর অন উসপিস লাগে উসপিস লাগে উসপিস লাগে ভাই, আজকে আমি কোনো কথাই বলবো না। ইলিশ মাছটা আছে না, ইলিশ মাছ সবসময় খাই ঠিক আছে। আমি একটা ইয়ার ট্রাই দিতাম চাই, কি এটা কাঁচা কলা? কাঁচা কলা ঠিক আছে। ইলিশ মাছ খাবেন না? ইলিশ মাছ আপনি বলে ফুড ব্লগার হবেন? না না ফুড ব্লগার হবেন বাট ইলিশ মাছ খেতে গেলে আছে না আমার খাসি মাংসটা টাচ করা হয়েছে না আজকে। আমি সেই যে চিংড়ি মাছ আর বড় মাছ, হ্যাঁ বড় মাছ খামো অর্ধেক খামো বড় মাছ অর্ধেক খামো আজকে। হায় ভগবান, অনেকদিন বড় মাছ খাই না, ইলিশ মাছ খাইতে খাইতে ইয়ে হয়ে গেছে কারণে। এগুলো একটা ফ্লেভার গেছে না, মানে এগুলো আসলে একটু স্পাইসি কেমন, এটা খাওয়ার এটা খাইছি আর মনে হয় যেন একটু বোরানি হয়েছে, মানে ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আবার শুরু করুন, আবার একটু অর্ধেক মাছ খেয়ে দেখেন। না 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 এটা এটা মনে হয় যেন একটু বোরানি খেলাম, পুরো একটু ঠান্ডা হয়ে গেছে, মানে একটু মানে খুব স্পাইসি খাওয়ার পর একটু খুব ভালো ফেলে গেছে, ঠান্ডা ঠান্ডা থাকে। আর অর্ধ খুব পছন্দ করছে, খুবই পছন্দ করছে আমার এটা। ওকে সে ও খুব পছন্দ করছে। কালিয়ার মজা কি জানেন, এই যে কিসমিস আর যে ঝোলটা, আচ্ছা আমার ঝোল টেনে গেছে কেন আমি বুঝলাম না, এটা বলি ঝোল আছে না একটু একটু পাতলা করতে তাহলে ঝোল ইয়ে হয় না, মানে টেস্ট হলো একটু মে রান্না করতে আমি তৈরি হয়ে গেছি দেখি এখন দেখেন দেখি। কালিয়ার থেকে কিসমিসটা যখন মুখে পড়বে, এখন লবণ বেশি লাগতেছে? দুপুরে যে বলছেন লবণ একটু বেশি লাগছে না? সত্যি সত্যি একটু প্রবলেম থাকে মাঝে মধ্যে, আবার সলিড হয়ে যায় বাট ম্যাক্সিমাম না। এত সিদ্ধ করলাম কেন সিদ্ধ না? আমার মনে হয় এটা আলুর দোষ, আমার দোষ না, নয় কিছু গলে কিছু গলে না কেন, এত কিছু বলা লাইন দেয় আলু কিলে হলো, আলু লয় কি দুশ্মনী আছে নাকি আলুর প্রবলেম? আসলে বুঝি না আমার আলু কেন সিদ্ধ হতে চায় না, সেটাই বুকের বুকের হাঁটাটা ছাপে দিতে হবে, এটার নাম হচ্ছে বেড়া, বেড়া এই বুকের ছাপে দিতে হবে। ভালো হয়েছে খাসিটা? চোখ টেরা হয়ে গেছে ভাই, এ আমার চোখ টেরা খেতে গেলে ভাই এমনি না। তো মিস্টার মজুমদারের খাওয়া দাওয়া শেষ, খুব এনজয় করছে, শেষের দিকে এসে আটকায় গেছে, তো এখন এগুলো সব গুছাবো টুছাবো, গুছাই না আপনি গুছাই দিবেন, আমি গুছাই দিবেন, তুই বসে যাও, ও গুছাই দিবে আমি খাওয়া দাওয়া করবো, কারণ কালকে আবার কাজ আছে, কাজে যাইতে হবে, খুবই টায়ার্ড। কালকে সৈকত সকালে যাবে মন্দিরে, কালকে মন্দিরে পহেলা বৈশাখ, ও রান্না বান্না করে এসে আগার থেকে নিয়ে মন্দির টন্দিরে যাবে, আর আমি মন্দিরে যাবো না কালকে, আমার কাজ আছে, কারণ যেহেতু আজকে ছুটি নিচ্ছি কালকে আমাকে অবশ্যই কাজে যেতে হবে, তো কিছুই করার নাই, এটাই জীবন, এভাবেই চলতে হবে। তো ব্লগটা আজকে কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন, মনে হয় ব্লগটা অনেক বড় হয়ে গেছে আজকে, তারপর আপনারা সবসময় কমপ্লেন করেন বড় বড় ব্লগ দেওয়ার জন্য, আজকে না হয় একটা বড় ব্লগ দিলামই, আর কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমার, আপনাদের সাথে আমার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো দিন, টা না বাই, মাথা শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, আর আধা আজকে উচ্চারণ করতে পারতেছেন না সেজন্য শুভ নববর্ষ বলতে পারেন, হ্যাঁ কিসে না।